তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে হবে। তো তোমাদের এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা অনেকে আবার এটাও জিজ্ঞাসা করছে যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে, কারণ আমাদের এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কিভাবে শেষ হবে। স্কুলে তো ক্লাস মাত্র 2 মাস মতো ঠিকমতো হয়েছে এবং বাকি 2 মাস তো ছুটিতেই কেটে গেল, এবং সেখানেও তোমাদের শুরু হতে দেরি হয়েছে। তাহলে কি টেস্ট পরীক্ষা আমাদের কোনোভাবে পিছোতে পারে? দেখো, 17 তারিখে যে নোটিশটা দেওয়া হয়েছে, 17ই জুনে যে নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশে এখানে বলা হয়েছে খুবই স্পষ্টভাবে যে থার্ড সামেটিভ ইভ্যালিউশন ফর সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক 2023, অর্থাৎ মাধ্যমিকের যে সিলেকশন টেস্ট, মানে যেটা টেস্ট এক্সাম বলা হয়, সেটা কবে শুরু করতে হবে, 17ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ধরে নিতে পারো তোমাদের পরীক্ষা শুরু হবে। নভেম্বর মাসের 17 তারিখ থেকে নভেম্বর মাসের 30 তারিখ থেকে কিন্তু স্কুলগুলোকে পরীক্ষা শেষ করতে হবে, এবং তারপরে ডিসেম্বর মাসে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, তারপরে তোমাদের টেস্ট পেপার বেরোবে, এবং ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের পরীক্ষা শুরু হবে। এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষার রুটিন ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দরকার হলে রুটিনটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিও। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কীভাবে শেষ হবে। স্কুল কিন্তু তোমাদের সিলেবাস শেষ করে দেবে, বাকিটা কিন্তু তোমার পুরোপুরি নিজের উপর নির্ভর করছে, পড়ার দায়িত্বটা পুরোপুরি তোমার উপর থাকছে। যদি গরমের ছুটি আর না পারে, যে তোমাদের বলা হয়েছে 26শে জুন অবধি ছুটি এবং 27 তারিখ থেকে তোমাদের স্কুল খুলবে, যে সমস্ত স্কুলে ফার্স্ট সামেটিভ হয়নি সেখানে ফার্স্ট সামেটিভ নেওয়া হবে, এবং তারপর কিন্তু তোমাদের কোনো রকম আর পরীক্ষা হবে না, ডাইরেক্ট কিন্তু টেস্ট হবে। কিছু কিছু স্কুলে সেকেন্ড সামেটিভ আবার নেওয়া হবে, যেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা সম্ভবত তোমাদের হতে পারে ধরো আগস্ট মাসে বা তার পরের মাসে, এরকম সময় নেওয়া হতে পারে। আগস্ট মাসে হওয়ার কিন্তু সবথেকে বেশি চান্স থাকতে পারে, যে সমস্ত স্কুলে সেকেন্ড সামেটিভ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট সামেটিভটা হয়, টেস্ট হয় এবং ফাইনাল যে এক্সাম মাধ্যমিক সেটা হয়। তো বেশিরভাগ স্কুল কিন্তু সেকেন্ড সামেটিভ নেয় না, যাই হোক সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সেটা স্কুলের উপর নির্ভর করে তোমাদের। তবে তোমাদের ফার্স্ট সামেটিভ যেটা 40 নম্বরে যাদের হয়ে গেছে, তারা একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের কিন্তু এবার টেস্টের জন্য প্রিপেয়ার হতে হবে। এবার টেস্টের জন্য কীভাবে প্রিপেয়ার হবে, আজকে থেকেই বা তুমি বলতে পারো যে এই মুহূর্ত থেকেই তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি টেস্টে কত নম্বর তুলতে চাও, কীরকমভাবে পড়তে চাও, সেটা কিন্তু পুরোপুরি তোমার উপর নির্ভর করছে। মাধ্যমিকের প্রিপারেশন যেরকম হবে সেই বুঝে কিন্তু তোমাদের পড়তে হবে। মাধ্যমিকে তুমি কত নম্বর তুলতে চাও, কীরকম নম্বর তুমি পেলে খুশি হবে, সেই রকম অনুযায়ী কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু মাধ্যমিকে দিচ্ছি, 2023 সালে মাধ্যমিকের জন্য যা যা গুরুত্বপূর্ণ সেইগুলোই তোমাদের এখন থেকে তৈরি করতে হবে, তাহলেই দেখবে টেস্টে তোমরা ভালো নম্বর নিয়ে পাশ করছো। এবং অনেকে মনে করে যে টেস্টের সময় কোনো রকমে পাশ করে যাব এবং তারপরে আমি 2 মাস খুব ভালো করে খেটে পরীক্ষা দেব, তো সেরকম করলে কিন্তু অনেকটা নম্বর তোমার কম হবে। এই যে হাতে যে কটা সময় যতটুকুগুলো সময় রয়েছে, মানে ধরো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 4 মাস হাতে রয়েছে, পুরো গোটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, পুজোর মাস সমেত আমি এখানে গুনছি, প্রায় টোটাল বলতে গেলে 4 মাস সময় রয়েছে তোমাদের কাছে টেস্ট পরীক্ষার আগে। এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে যে তুমি মাধ্যমিকের জন্য এই টেস্টের এক্সামের সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের প্রিপারেশনটা হয়ে যাবে। এরকমভাবে পড়লে হবে না যে আমি টেস্টে কোনো রকমে পাশ করে যাব, মাধ্যমিকে গিয়ে আমি ভালোভাবে পড়বো, সেরকমটা করলে কিন্তু খুব বড় সমস্যায় পড়বে, কারণ টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমাদের বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে, তাই তখন কিন্তু আর নতুন করে কোনো কিছু পড়ার সুযোগ পাবে না। যা পড়া হচ্ছে এই 4 মাসের মধ্যে তোমাকে পড়া শেষ করে বিভিন্ন মক টেস্ট দিতে হবে, 15 দিনের মধ্যে তোমাকে রিভিশন দিতে হবে, এবং স্কুল কিন্তু তোমাদের আমি বারবার করে বলছি সিলেবাস কিন্তু যে একটুখানি সময় আছে ওইটুখানি সময়ের মধ্যেই কিন্তু শেষ করে দিতে হবে, বাকিটা কিন্তু তোমাকেই পড়তে হবে। এবং কোনো রকম কিন্তু তোমাদের সিলেবাস কমানোর কোনো রকম আপডেট নেই, তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট সিলেবাসের মধ্যে হবে পরীক্ষা, কোনো রকম কিন্তু সিলেবাস রিডিউস হবে না, এটা একদম তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছি। আর পরীক্ষার রুটিনও তোমাদের দিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা কবে হবে, এবং এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া যায় নোটিশে যে নভেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের টেস্ট এক্সাম হবে। যদি পরীক্ষা পিছানো হয় তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে, কারণ ওইদিকে তোমরা আবার কিন্তু সময় পাবে না, আর প্রত্যেকটা স্কুলে কিন্তু একই সময় কিন্তু পরীক্ষা হবে, কারণ এটা বোর্ডের নোটিশ, তাই বোর্ডের নোটিশ স্কুলকে মেনে চলতে হবে। তাই আশা করি তোমরা বুঝতে পারলে, আর আমার চ্যানেলে দেখবে আমি ইতিমধ্যে সাজেশন ভিডিওগুলো দিচ্ছি, তো সেগুলো দেখো। ইংরেজি নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, বাকি সাবজেক্টগুলো তোমাদের নিজেদের পড়তে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যারা সত্যিকারের জেনুইন সাজেশন দেয়,
তাদের ফলো করো, বাস টিউশন যে পড়ো স্যার ম্যাডামের কাছে তাদের ফলো করো, তারা কি বলছে কিভাবে পড়াচ্ছে টেক্সট বই খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর অবশ্যই করে কমেন্ট করে জানিও যে তোমাদের স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে কিনা, আর তুমি কি টেস্টের জন্য এখন থেকে প্রিপেয়ার হচ্ছ নাকি পরীক্ষার 15 দিন আগে থেকে প্রিপেয়ার হবে। অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।